জি ঠিক কথা বলেনি একদমই, আমার খুশি। সকালবেলা চা আর বিস্কুট চলে এসেছে। তা পছন্দ একটু খেয়ে বলো কেমন চাটা। মানিক মানিক একটুখানি এসো, একটু শোনো, আরো মিষ্টিটা কম লেগেছে অনেকের জন্য, বাট খুব রিচ চা। আচ্ছা রিচ চা, আচ্ছা ঠিক আছে, আমিও চাটা খেয়ে বলছি কেমন। হ্যাঁ বেশ ভালো লাগছে চাটা। সব হয়েছিল, সবারই একটুখানি ওয়েদার ঠান্ডা, গরম চা খেতে বেশ ভালোই লাগছে। এখন আছি হচ্ছে এ1 বিচ রিসর্ট, যেখানে আমরা আছি আর কি, ব্যাপারটা লাল কাঁকড়া বিচ। আমাদের এই লোকেশনটা ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দেওয়া থাকবে, সবাই দেখে নেবে। তো আমরা যেখানে আছি সেখানকার যে রিসেপশনিস্ট মানিক, খুব ভালো ছেলে, তো ওর সাথে একটু কথা বলে নিই যে কী কী ফেসিলিটিস ও দিতে চাইছে বা দিতে পারবে এখানে, বা আপনারা যারা বুক করতে আসবেন তারা কী কী ফেসিলিটি পাবেন, বা আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলের রেফারেন্স দিলেও বা কী কী পাবেন, তো এক করে জিজ্ঞেস করি। তা মানিক তুমি একটু লোকেশনটা নিয়ে একটু কিছু বলো। লোকেশনটা হচ্ছে লাল কাঁকড়া সি বিচ মন্দারমণি, এটা হচ্ছে নিয়ার রামকৃষ্ণ মিশন। এবার গেস্ট যদি আমাদের পারপাসে যদি আসতে চায় হোটেলে, তো তার জন্য আমরা কিছু সুযোগ সুবিধা দিই কি এক্সট্রাভাবে। তো চ্যানেল মারফতে গেলে একটা আলাদা হবে দেখি আমরা, মানে আমাদের চ্যানেলটা নিয়ে যদি আসে কেউ নাম বলে ফুড ওয়েব ক্রিয়েশন, তাহলে ওখানটাতে ও একটা এক্সট্রা ফেসিলিটি দেবে। সেটা পরে আসছি, সেটা লাস্টে বলো, আগে কী কী ইমিউনিটিস তোমরা দিচ্ছ, কী কী আছে এখানে তোমাদের মোটামুটি সেটা নিয়ে। রুমের মধ্যে ফ্যাসিলিটি কী কী আছে? রুমের মধ্যে আমাদের আছে সি ফিশিং সিস্টেম আছে, একদম আমাদের রুম থেকে দেখতে পাবেন সি বিচ ব্যালকনিতে বসে, আর গিজার আছে, আর রুমের মধ্যে একটু প্রিন্টের মতন আর্ট করা আছে, আর বেড কম্পিটেবল বেড, টিভি আছে, এসি টেসি আছে, ফল সিলিংসের পুরো, হ্যাঁ হ্যাঁ ফল সিলিংসের কাজও আছে, গিজার আছে। আচ্ছা আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটুখানি, মানে আমি তো এখানে দেখলাম তোমাদের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, আর খাবার কোয়ালিটি সত্যি অসাধারণ, মানে খুব, মানে আমি অনেস্টলি বলছি মন্দারমণিতে এরকম চিপ রেটে এত সুন্দর খাবার এবং হ্যাঁ ঘরোয়া রান্না এত সুন্দর, আমরা মানে এখানে তো দিচ্ছি, আমি কখনো অন্তত অনেকবার মন্দারমণি এসেছি পাইনি বা খাইনি, তো এই ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। আমাদের যেটা রেস্টুরেন্ট হয়েছে ওই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি হোমস্টাইলে এখন রান্না চলছে, কারণ আমাদের চাইনিজের মতন এখন যে মানে এই দিকটা ফাঁকা এলাকা, তো সেই কারণে গেস্ট হয়তো চাহিদাটা করে না, কিন্তু চাহিদা করলে কি তোমরা করে দিতে পারো? তখন আমাদেরকে দেখতে হবে। সবকিছু খাবার যেটা খুশি অর্ডার দিতে পারেন আমাদের রেস্টুরেন্টে, বসেও খেতে পারেন সেখানে, আর যদি কোনো গেস্ট পারপাসে যদি কেউ রুমে আমাদের বলে যে আমাদেরকে রুমে গেস্ট খাবার দিয়ে দেওয়া এলাও, অনেক হোটেলে কী করে রুমে খাবার দেয় না কেন ভিতরে নোংরা টমি করে বলে, আমরা কী করি সেই কারণে যদি গেস্ট চায় ছাদের উপরে বসার জন্য তার জন্য আমরা প্লেস করে দিই, রেস্টুরেন্টে বসতে পারে, রেস্টুরেন্টে আমাদের বাইরেও যদি একটা মানে কটেজ মতো সিস্টেম করা হয়েছে সেখানেও বসে খেতে পারে, মোটামুটি মাস্ট এনজয় করতে পারে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এদের মানে রুম সার্ভিস ফেসিলিটিটা কিন্তু খুব ভালো, মানে 24 আওয়ার্স আমি নিজে পেয়েছি, আমরা নিজেরা পেয়েছি, কালকে আমাদের একটু দরকার ছিল বললাম, খুব দারুণ, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা আমাদের এই পেজের আর কি মানে অয়নের পেজ, আমি তো একটা অ্যাঙ্কারিং করে দিচ্ছি যে অয়নের পেজের যারা ফলোয়ার্স বা ভিউয়ার্স তারা কিন্তু আনডাউটেডলি এখানে আসতে পারেন, কোনো রকম সমস্যা নেই, এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, একবার এসে তো দেখুন ভালো লাগবে, লাগতে বাধ্য। আর বাকিটা তো নিচে ডেসক্রিপশন লোকেশন সব কিছু দেওয়াই থাকবে, ওটা দেখে একটু কাইন্ডলি দেখে নেবেন, আর ফোন নাম্বারও দিয়ে দেবে এখানে সব কিছুতে। আর যেটা বললাম আমাদের পেজের মানে এই ব্লগের নামটা বললে, চ্যানেলের নামটা বললে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট বোধহয় করে দেবে, অবশ্যই ওটাতে একদম ডিসকাউন্ট করবে, ভালোভাবে ডিসকাউন্ট দেবে। আচ্ছা তাহলে তো হয়ে গেল, সুইগির ডিল এখানেও আছে। তাই দেখো সি বিচটা একদম সামনে, হ্যাঁ আর দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে হোটেল এ1 বিচ রিসর্ট। আর একটা জিনিস সেখানে হচ্ছে, কালকে আমি খেয়াল করলাম একটা বিষয়বস্তু, যে এরা কিন্তু প্রাইভেট পার্টি যেগুলো হয় না সেগুলো এরা মানে অর্গানাইজ করতে হতে হেল্প করে, ইভেন যদি কেউ কারোর বার্থডে বা অ্যানিভার্সারি বা এরকম করে যদি কেউ হোম ডেকোরেশন করতে চাইছে ঘরের মধ্যেই নিজেদের মধ্যে একটা পালন করব, বা তার ওয়াইফ হোক বা চিলড্রেন যেই হোক না কেন, ভাই বোন
বন্ধু তাদের মধ্যে ওরা ডেকোরেশনও করে দেয়। তো আসুন একটু এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলা যাক যে এরা এটা কীভাবে ওরা করে দিচ্ছে বা কীভাবে কী কন্ট্যাক্ট করতে হবে এই বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের যে গেস্টগুলো বুকিং করছে তো বুকিং মারফতে আমাদেরকে বলে দেয় যে আগে থেকে একটু জানিয়ে দিতে হবে যে আমার অ্যানিভার্সারি আছে কি বার্থডে আছে কি বা আমার বিয়েবার্ষিক আছে বিভিন্ন রকমের। তো আমরা সেইভাবে কী করি ডেকোরেশন বিভিন্ন রকমের যেভাবে ছক পাঠাবে আমরা সেইভাবে করে দিই রুমে। কস্টিং খুবই কম, যে মানে যেটা মার্কেটে ফুলের দাম সেই দামটাই নিই, আর হোটেল পারপাস যে ছেলেগুলো ডেকোরেশন করে দেয় তার জন্য কোনো কস্টিং লাগে না। তাহলে তো খুব ভালোই, বাকিটা ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর তোমরা ছবিতে দেখতে পাবে বা দেখতে পাচ্ছ সেই রুমগুলো কীভাবে সাজানো আছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, তা ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড ও সবজি। তা ব্রেকফাস্টও চলে এসেছে, তা টোস্ট আর সবজি, তা আমি সেটা খেয়ে বলছি কেমন। না টোস্টটা ভালো, তো ভালোভাবেই শাখা হয়েছে পাউরুটিটা। আর সবজিটাও খেয়ে বলছি সবজিটা কেমন। সবজিটাও ভালো। প্রসেনজিরা দেখতে পাচ্ছ সমুদ্রের একদম সামনে দাঁড়িয়ে আছি, সমুদ্রে নেমে দাঁড়িয়ে আছি। ফুল প্যান্ট আছে বলে হয়তো আরো দূরে যেতে পারছি না। দারুণ লাগছে কিন্তু, সমুদ্রের জলটা পায়ে লাগছে, ঠান্ডা দারুণ লাগছে। আজকে আসার সময় মানে আমাদের A1 বিচ রিসর্ট থেকে মন্দারমণি সি বিচে আসার সময় কিছু ট্রান্সপোর্ট না পেয়ে সে ট্রাক্টর করে এসেছি, সেটাও একটা আছে ভিডিওতে দেখতে পাবে তোমরা যে ট্রাক্টর করে হিসাবে কি। তা এখানে কিন্তু তোমরা চাইলেই বোটে করে সমুদ্রপথে কিছুটা ভ্রমণ করতে পারো, এই ফেসিলিটিও কিন্তু এখানে আছে। ওই দেখো লাইফ জ্যাকেট পরে সবাই বোটে উঠছে, দারুণ ভিউটা কিন্তু, সমুদ্রে একদম দাঁড়িয়ে আছি আমরা, ঢেউ আছে এসে পায়ে পড়ছে। ওইদিকে দূরে নৌকো দেখা যাচ্ছে, তা আমি দেখতে পাচ্ছ তোমরা, তা আমি একদম সমুদ্রের একদম পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্রের জল এসে আমার পায়ে লাগছে। পেছনে সমুদ্রের বড় বড় ঢেউ, কিন্তু যেতে পারছি না বেশিটা দূর, কেন ফুল প্যান্ট পরে আছি, তো বেশি দূর গেলে প্যান্ট পুরো ভিজে যাবে। তা চান করার সময় হয়তো গেছিলাম অনেকটাই, কিন্তু তখন তো আর ফোনটা নিয়ে আসা হয়নি তাই সেভাবে ভিডিও করা হয়নি। এখানে কদবেল মাখা হচ্ছে,
আমরা এখন মন্দারমণি মেইন সি বিচ থেকে আমাদের A1 বিচ রিসর্টের দিকে যাচ্ছি বাড়ির পথে। তা আমাদের দুপুরের খাবার চলে এসেছে, তা আছে হচ্ছে এগ মিল। এগ মিলে কী কী আছে? ভাত, ডাল, আলু ভাজা, একটা পটলের তরকারি মানে সবজি, আর এগ, আর স্যালাডও দেওয়া হয়েছে, চাটনি আছে, পরে পাঁপড়টাও আসবে। তা খুব খিদে পেয়েছে তাই আর এই খাবার দেখে তর্স হয়েছে না, খেয়ে নিই, তারপরে সব এক একটা করে রিভিউ তোমাদের দিচ্ছি। তা দুপুরের খাওয়া তো শেষ, তখন খুব তাড়াহুড়তে ছিলাম তাই হয়তো খাওয়ার সময় ভিডিওটা দেখানো হয়নি। তা আমি যে যে খাবারগুলো খেয়েছি তার মধ্যে এটা বলে দিই, প্রত্যেকটা আইটেমই ভালো, আলাদা করে কিছু বলার নেই। আগের দিনের থেকে এবারে দুপুরের লাঞ্চটা আরও বেশি ভালো। পটলের তরকারি এটা তো দারুণ, ডাল ভাত আলু ভাজা সেটাও ভালো খেতে, ডিমের কারিটাও অসাধারণ, চাটনিটা হয়তো বেসিক্যালি পছন্দ করি না, চাটনিটাও মোটামুটি ভালোই, অল্প একটু খেয়েছি, পাঁপড় ভাজা, সব কটা আইটেমই ভালো, আমার পক্ষে টু গুড। আমি তো বললামই আমার রিভিউটা, তা প্রসেনজিতও খেয়েছিল, প্রসেনজিতের কাছে কী মনে হলো খাবারগুলো? আজকের খাবারটা আমার অ্যাপারেন্টলি অনেস্টলি কালকের থেকে একটু বেটারই হয়ে গেছে। বেসিক্যালি আমার পটল খুব ফেভারিট, ওই পটলের আলু পটলের একটা তরকারি ছিল যেটা বেশ ভালো লেগেছে, এগ কারি কাইন্ড অফ, বাট কারি ঠিক বলবো না, ওটা আলু ছিল, বাট দ্যাট ওয়াজ টু মাচ গুড মানে অনেস্টলি। আর চাটনিটা আমার কালকের থেকে একটু বেটার লেগেছে ডেফিনেটলি, ডাল বাকি সবই ঠিক আছে। এদের রান্নাবান্না আমি তো বারবারই বলে আসছি, মানে আমি আগেও বলেছি যে রান্নাবান্না সত্যি সত্যি খুবই ভালো, খুবই ভালো, মানে একদম জাস্ট। হ্যাঁ, আমার মতে পিজি ঠিক কথা বলেনি একদমই, আমাদের প্রসেনজিৎটা আমি একদমই সহমত নই, খাবারটা দারুণ ছিল না মোটেই, খাবারটা অসাধারণ ছিল, ঠিক আছে। তো কালকের তুলনায় কালকে বলেছিলাম বোধ হয় চালটা একটু শক্ত ছিল, কিন্তু আজকে আমি সেটাও পাইনি, আজকে চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে যে তরকারিটা দিয়েছিল আলু আর তার সাথে পটল ছিল, খুব সুন্দর তরকারি, এগ কারিটা তো ফাটাফাটি হয়েছে, এগটা খুব সুন্দর খেতে, আর যে গ্রেভিটা বানিয়েছিল এত সুন্দর, চিনিটা বা নুনটা অন্যান্য যে টেস্টগুলো এত সুন্দর ব্যালেন্সডভাবে ছিল, খুবই ভালো লেগেছে তাতে। তো চাটনিটা তো প্রসেনদা বললেই ভালোই লেগেছে, কাজু বাদাম টাদাম দেওয়া ছিল, সুপার, বা আজকের লাঞ্চটাও খুবই ভালো হয়েছে। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তা পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা দেখতে হলে অপেক্ষায় থেকো। তা পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তা আজকে এখানের মতোই, চলো টাটা।